একদম ভালো লাগে না কেন সাইকো ভালো লাগলো না হিচকক যদি একদমই আলাদা তবু বলছি এই হলিউড ছবিগুলোর মধ্যে ভেতর ভেতর যে একটা প্রাচুর্যের খেলা চলে না আমার একদম পছন্দ হয় না এই ক্লাসিক্যাল হলিউড থেকে শুরু কর না এই সিটিজেন কেন বা হাই নুন বা এখনকার এই টুইস্টার অ্যানাকোন্ডা এই টাইটানিক প্রত্যেকটা ছবি যেন বলছে যে দেখো আমাদের কত আছে তাহলে কি তোমার নিওরিয়ালিস্ট ভালো লাগে ডিসিকা রোজেলিনি হ্যাঁ ওগুলো তো ভালোই তবে আমার পছন্দ এই ফ্রেঞ্চ নিউ ওয়েভ ফিল্মস গোদার অবশ্যই এই গোদার বা ট্রুফো এই ফিল্ম মেকিং স্টাইলটাই যেন কিরকম অন্যরকম না এই গতবারের আগের বার ফিল্ম ফেস্টে গোদারের একটা ছবি দেখেছিলাম বুঝলি ম্যাসকিউলিন ফেমিনিন দুর্ধর্ষ ছবি তোমার মনে আছে তখন বুঝলি আমরা নতুন নতুন প্রেম করছি এসে যাকে দুর্দান্ত ছবি মনে হলো যেন একটা উল্লাস হ্যাঁ কি যেন নাম ছবিটা গাড়ি করে যেতে যেতে হঠাৎ হিরো হিরোইনের দিকে তাকালো হিরোইন জিজ্ঞেস করলো পিছন ফিরে কার সাথে কথা বলছে বলো অডিয়েন্সের সাথে হাই হ্যাঁ বলো না কি যেন নাম ছবিটা পিয়ারো লেফো হ্যাঁ হ্যাঁ ওই পিয়ারো লেফো আমাদের আমাদের বাঁকুড়া না একটা ছোটখাটো ফিল্ম ফেস্টিভ্যাল ছিল জানো তো একটা ছেলে কয়েকটা ছবি নিয়ে একটা ছোট্ট ঘরে দেখিয়েছিল সেখানে একজন জাপানিজ ডাইরেক্টর কি নামটা নামটা মনে পড়ছে না ওই ম্যাকবেথের গল্প নিয়ে ছবি করেছিল সত্যি অরিয়ান তুমি কত জানো কিন্তু একটু অহংকার নেই সেই জন্যই তো তোমাকে এত ভালোবাসি আমি জানি কি যেন নামটা ম্যাকবেথের গল্প থোন অফ ব্লাড আকিরা কুরোসাওয়া আচ্ছা কুরোসাওয়ার রাশোমন দেখেছিস তোরা যদি কখনো এই ছবিটা দেখায় না দেখে নিবি মিস করিস না দুর্দান্ত ছবি আচ্ছা কিং সুগা তখন থেকে কি তোমরা অন্যরকম আলোচনা করছো আমি কিচ্ছু বুঝতে পারছি না আচ্ছা একটু কবিতার আলোচনা করা যায় না এটা কি কোনো কবি সম্মেলন নাকি যেখানে কবিতা নিয়ে আলোচনা করব অরিয়ান তুমি কি এখানে বিকেল অবধি থাকবে নাকি কেন তোমার আপত্তি আছে নাকি না মানে আমি তো হোস্টেলে ফিরবো তো যাও আমি কি করব অনি তুই বলছিলি না ফিরবি কখন চারটায় তো কোনো মতেই নয় স্পেশাল স্ক্রিনটা কেন ক্যান্সেল হয়ে গেল এই শোনো শেক্সপিয়ার ওয়ালাটা কখন কর এরপরেই